Please subscribe our channel and don't forget to press the bell icon. Good evening, bondura. Tomra shobai kemon acho? Nischoy shobai bhalo acho ar amrao shobai bhalo achi. আর এখন বাজে 7:30টা। এখন থেকে আমি দেখো চাটা পূজো টুজো সব দেওয়া হয়ে গেছে, চা খাওয়া গেছে, পূজো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ভাবছি এই আলমারিটা, ছোট যে আলমারির মতন আছে না, তার উপরে জিনিসগুলো আছে এত, মানে অগোছন হয়ে আছে কদিন ধরে, মানে কি বলবো। হ্যাঁ, এই বাচ্চা এখন তো স্কুল যাচ্ছে না, সব তো ঘরের মধ্যে, এই ঘর ওই ঘর হচ্ছে আর এই জিনিসপত্র ছড়াচ্ছে, এটাই ওদের এখন কাজ, মাথা খারাপ করে দিচ্ছে। ওই ঘর থেকে এই ঘর আসছে, এই ঘর থেকে ওই ঘর যাচ্ছে, বই খাতা এ বলছে আমি এই ঘরে পড়বো, খানটা বই নিয়ে চলে আসছে, পড়ে নিয়ে বাস এরপর রেখে দিচ্ছে, কোথায় খাতা রেখে দিচ্ছে, আর যা জিনিস ওখানে থাকে যেটুকু জিনিস সেইগুলোকে ছড়িয়ে দিচ্ছে। এ দেখো, এটা আমি ওয়াটার পেন্টিং করেছিলাম, প্রথম শিখতাম তখন বাবা ছিল তখন, এখন আর শেখা হয় না, নিয়ে বসাও হয় না। ছোটো ছোটো বইগুলো দেখো, সব গল্পের বই আছে ছোটো মেয়ের, ও পড়ে, দুটো একটা খাতা টাতা আছে, ওইগুলো সব গুছিয়ে নিচ্ছি। এত জিনিস এখানে, মানে কি বলবো, ওরা বাড়ি আছে না এখন, স্কুল তো যাচ্ছে না, এক বছর দু বছর হয়ে যাচ্ছে প্রায়, হ্যাঁ এই বছরটা চলে গেলো, এটাও করোনা করোনা করে দু বছর হয়ে যাবে, বাড়ি থাকছে আর জিনিসপত্র ছড়াচ্ছে আর একদম কি বলবো, ওরাও বা কী করবে বাড়িতে বসে বসে, ওদেরও তো একটুখানি এইসব করার কাজ আর কি। আর ওই ছোট্ট বাক্সটা দেখলে, ওটা না আমার হচ্ছে গিয়ে ওষুধ রাখা থাকে, যত রকম ওষুধ সব ওখানে থাকে, এটা সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি। দেখো কবে থেকে পড়ে রয়েছে, আমি গোছানোর সময় পাই না, সময় পাই না না, মানে স্যার এখন কাজ করতে করতে না আর গুছিয়ে গোছাবো সেরকম আরও হয় না আমার, আজকে মনে হলো একটু গুছিয়ে নিই, এত গোছানো হয়ে আছে উপরটা, তো একটা এ নিয়েছি, ওটা মুছে মুছে রাখবো আর কি, সব নিচে নামিয়ে নেবো একটু করে। হ্যাঁ, মুছে মুছে রাখলে কি, পাশে রাস্তা সাইডে বাড়ি তো, ধুলো হয়ে যাচ্ছে সব, সারাক্ষণ না ঝাড়তে থাকলে ওগুলো ইয়ে হয় না, মুছে মুছে না রাখলে ইয়ে থাকবে না। চলো আমি কে করতে থাকি, আর এই চুপড়িটা, এই চুপড়ির মতো একটা ফলের চুপড়ি ছিল আমার, ফল রাখতাম, এটা এনেছিলাম পুরী থেকে, সে ফল আর এখন রাখা হয় না, আগে রাখতাম, ডাইনিং টেবিল টেবিল সব পাঠিয়ে দিয়েছি দেশের বাড়ি বলে, এখন আর কী কাজে লাগাচ্ছি। দেখো আমার যত রকম ফেস ওয়াশ, তারপরে এইসব ফেস প্যাক ট্যাকগুলো ওখানে রাখা থাকে, ভালো করে সাজিয়ে রেখে দিই, না সুবিধে নিতে সুবিধা হয়। আর ডেটগুলোকে দেখে দেখে মুছছি, ডেট আবার এ হয়ে যায় না, ফেরিয়ে যায়, দেখো কী করছে বসে বসে, ওই করে যাচ্ছি। আর মেয়েরা ওই ঘরে পড়ছে, আমি ভাবছি এই সুযোগ একটুখানি করে নিই, তো চলো আমি কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো। Thank you.
হ্যালো বন্ধুরা, কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকে এখন বাজে 11টা, আর এখন দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আশা করছি। আর গুড মর্নিং, তো আগের দিন তো গুড ইভিনিং বলেছি, আজকে এখন আর 11টা বেজে গেছে, আর এখন বলে লাভ নেই, তা না রান্না করছি এখন। তো চলো দেখো, আমার ভাজিটা হয়ে গেছে, আর এখন ডাল বসাবো। ভিডিও সেভাবে করতে পারছি না, যেটুকু করছি সেইটুকুই দিচ্ছি, কালকে কন্টিনিউ করতে পারিনি। আর এবার ডালটা হয়ে যাবে, আর আজকের হবে মাছের ঝোল, মাছ আর টমেটো ভাজি, আর এই ডাল, বাস। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আর চলো তাহলে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, কেননা ভিডিও তখন খুবই ছোট ছোট দেওয়ার চেষ্টা করছি, রেগুলার দিতে পারছি না, মন বেজাচ্ছে, এমনিতেই ভালো নেই। তো সেইটুকু প্লিজ তোমরা দেখে নিও। রাখছি তাহলে, তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো।